সময়ের কাজ সময়ে শেষ না করার ফলে সমস্যায় রয়েছেন। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিতে হচ্ছে পথ, এমনই চিত্র ক্যামেরাবন্দি হলো মঙ্গলবার বিশালগড় ব্লকের অধীন দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের মধুপুর জামচৌমুনি এলাকায়। বিশালগড় ব্লকের অধীন দক্ষিণ মধুপুর পঞ্চায়েত, এই পঞ্চায়েত এলাকার জামচৌমুহনির বাসিন্দাদের বহুদিনের দাবি, চলাচলের সুবিধার জন্য যেন এখানে একটি কালভার্ট সহ রাস্তা নির্মাণ করে দেওয়া হয়। সেই অনুসারে সংশ্লিষ্ট এলাকায় কালভার্ট সহ রাস্তা নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু এলাকাবাসীদের অভিযোগ, রাস্তা নির্মাণ করতে গিয়ে কেবলমাত্র একদিকে সাইডওয়াল নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দারা সমূহ বিপদের সম্মুখীন। সমস্যা ধরো না, আমরা আসা যাওয়ার সবারই তো একটা অসুবিধা, বর্ষাকালে এলে কুমুরস্তি জল হয়, কোনো চলতে অসুবিধা, দশের অসুবিধা, আমরারও অসুবিধা, এই আর কি। এখন কিভাবে তারা কাজটা কিভাবে করছে এখানে? তারা একদিকে ওয়াল দিছে, তো আরেকদিকে তারা তো একদিকে বলে আইসে ওয়াল, আমরা একদিকে ওয়াল দিলে আসা যাওয়া করতে পারবেন? বিরাট অসুবিধা, এখন ওই তো চলাফেরার অসুবিধা, তো আমি কি করা, আমরা কি দাবি থাকবে এখন? আমরা তো দাবি দুনো দিকে ওয়াল তুললাম, মারি দিয়া ইরেশনিং দিয়া দিল তো আরো ভালো। এখন যে অবস্থা কাজ করছে, আমরা আশা করি ভালো হয়েছে না খারাপ হয়েছে? না, আমরা ভীষণ খারাপ হয়েছে, এখন আগে খারাপ হয়েছে, খারাপ হয়েছে, আগে ভালো আছি, এখন আগের থেকে খারাপ, মানে দুনো দিকে ওয়াল না দিলে তো আমরা চলাফেরা করতে পারতাম না। তাহলে দেখে নেওয়া যাক স্থানীয় বাসিন্দাদের বক্তব্যের সত্যতা। এই বিষয়ে অপর এক বাসিন্দা জানান, সাইড ওয়ালের তো সমস্যা রয়েছে, সেই সাথে কাজের গুণগত মানও প্রশ্নের মুখে। এই যে রাস্তাটা, এই যে বিরাট সমস্যা, আমরা চলতে পারি না, জল হয় আঁটুর উপরে, কোনো কিছু জল হয় রাস্তাটা, যা ধরছে এক সাইড ওয়াল বা আর সাইড ওয়াল হতো না, এই সমস্যা আমরা। ইটও তো দুই নম্বর লাগে, ইট দিকে কেমন দিচ্ছে? ইট ভালো না, তো এখন যে রাস্তা এক সাইড দিচ্ছে আর এক সাইড দিয়ে কী করে দেবো? মানে তারা জানে, আমরাও ফারামোস কী কম কমছে, তারা করতে পারে সব কিছু, তারা কীভাবে এটা রাস্তা বানাতেছে তারা করতে পারবে। পঞ্চায়েতের কেউ কাজটা করছে কেন নাকি? না, পঞ্চায়েতের তো আমরা সঠিক জানি না, কেন একজন কোন দ্বারা কাজ করা যাবে, টেবার দেওয়া তাই নিয়ে শুধু আমরা দিয়ে দিই এমনি। এই কাজটির যে চিত্র দেখা যাচ্ছে তাতে স্পষ্টভাবে বলা যায় সংশ্লিষ্ট কাজটিতে অবৈজ্ঞানিক ভাব স্পষ্ট। তাছাড়া সময়ের কাজ সময়ে শেষ না করার ফলে কমলাসাগর বিধানসভার জামচৌমুহনির বাসিন্দাদের প্রতিদিন চলাচলের সমস্যায় ভুগতে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।